ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ। সর্বশেষ আপডেট সংবাদ, ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 17। আরো বিস্তারিত জানিয়ে দেব, ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রত্যয় পুতিনের। ইউক্রেনের বৃহত্তম তেল ক্ষেত্র নিয়ন্ত্রণে নিল রাশিয়া। আরো থাকবে, সৌদি আরব আর আমিরাতের কাছে লেজার ডিফেন্স বিক্রি করতে চায় ইসরায়েল। লিসিজানস্ক দখলে রাশিয়ার অবিরাম বিমান হামলা। রাশিয়াকে হুমকি ও চীনকে প্রতিযোগী হিসেবে দেখে ন্যাটো। ইউক্রেনের কমান্ড সেন্টার ধ্বংসের দাবি রাশিয়ার। এবং সর্বশেষে জানিয়ে দিব, কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষ, 84 ভারতীয় সৈন্য নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 10। রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ওডেসায় কৃষ্ণ সাগর বন্দরে একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। এই ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। শুক্রবার ওডেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরিহি ব্রাসুক দেশটির রাষ্ট্রীয় টেলিগ্রাম চ্যানেলকে তথ্য দিয়েছেন। তিনি বলেন, একটি বহুতল অ্যাপার্টমেন্টে বিল্ডিংয়ে রুশ বাহিনীর হামলায় 10 জন নিহত হয়েছে। আগের খবরে বলা হয়, এই ঘটনায় 3 শিশুসহ 6 জন নিহত হয়েছে। উল্লেখ্য, পুতিনের নির্দেশে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। দেশটির এই অভিযান ইতিমধ্যে কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে। এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে রুশ হামলা প্রতিরোধে সামরিক মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলো, পাশাপাশি মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। সূত্র পাস টুডে। ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রত্যয় পুতিনের। তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলনে অবকাশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেছে, তার দেশ রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্কের আওতায় সহযোগিতা শক্তিশালী করতে আগ্রহী। খবর ত্রাসের। প্রেসিডেন্ট রাইসি বলেন, তারা রাশিয়া সফরের পর দুদেশের কয়েকটি প্রতিনিধি দল মস্কো ও তেহরান সফর করেছে। এসব সফরে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে বাণিজ্যিক ও জ্বালানি খাতে শক্তিশালী সহযোগিতা থাকলেও বহু ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। ইব্রাহিম রাইসি বলেন, ইরান ও রাশিয়া উভয় দেশের উচিত নর্থ সাউথ করিডোর বাস্তবায়ন সহযোগিতা করা। তিনি ইরান ও রাশিয়ার মধ্যে আর্থিক ও ব্যাংকিং সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, পশ্চিমাদের আর্থিক লেনদেন প্রক্রিয়া থেকে সম্পূর্ণ স্বতন্ত্র পদ্ধতিতে তেহরান ও মস্কোর মধ্যে লেনদেন পরিচালনা করতে হবে, যাতে করে পক্ষে এই আদান প্রদানে বাধা প্রদান করার শক্তি না থাকে। বৈঠকে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলো শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আবার সাক্ষাতের সুযোগ সৃষ্টি হওয়ার সন্তোষ প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, গত কয়েক মাসে দুদেশের মধ্যে বাণিজ্যিক অর্থনৈতিক লেনদেনের যথেষ্ট প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং ক্রমবর্ধমান একই প্রক্রিয়া অব্যাহত থাকতে হবে। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ইরানের প্রেসিডেন্টের প্রস্তাবগুলো স্বাগত জানান। পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে তার সর্বোচ্চ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রেসিডেন্ট রাইসিকে অনুরোধ করেন। ইরানের প্রেসিডেন্ট কাস্পিয়ান সাগর তীরবর্তী এগুলো শীর্ষ সম্মেলন অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার তেহরানে ফিরে গেছেন। ইউক্রেনে বৃহত্তর তেল ক্ষেত্র নিয়ন্ত্রণে নিল রাশিয়া। সুইডেন ও ফিনল্যান্ডের বিষয়ে নাটকে হুঁশিয়ারি মস্কোর মানবিক কারণে স্লেক আইল্যান্ড থেকে রুশ সেনা প্রত্যাহার ও ভুয়া খবর সরাসরি ব্রিটিশ প্রতিরক্ষা সচিব। নিন্দা, রাশিয়াকে হুমকি ও চীনকে প্রতিযোগী হিসেবে দেখে ন্যাটোর নতুন কৌশলগত ধারণা প্রতিবাদে চীনের। গতকাল রাশিয়া নিযুক্ত লোহানস্ক পিপুলস রিপাবলিক এর রাষ্ট্রদূত রয়ডন মিরোশনিকে বলেছেন, লিসিসানকো তেল শোধনাগারের পুরো অঞ্চলটি রাশিয়ার দখলে এবং এলপিআর সৈন্যদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এদিকে রুশ সেনাদের সহায়তায় লোহানস্কের আরেকটি গুরুত্বপূর্ণ শহর মুক্ত করেছে এলপিআর যোদ্ধারা। এলপিআর পিপলস মিলিশিয়ার একটি ঘনিষ্ঠ সূত্রে তথ্য নিশ্চিত করেছে। প্রিভোলি নামে এই শহরটিতে ঘাঁটি এবং অস্ত্রের ডিপো স্থাপন করেছিল ইউক্রেনীয় সেনারা। তাদের বিতাড়িত করে সম্পূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এলপিআর এবং রাশিয়ান বাহিনী। ইউনিয়ন বাহিনী
সেবা রোস্কি এবং ডোনেতস্ক নদী পার হয়ে নিয়ন্ত্রণ নিয়েছে বলে সূত্র জানিয়েছে। গত সপ্তাহে রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান মিখাইল মিজিন সেভ বলেছিলেন যে ইউক্রেনের সৈন্যরা প্রিভলিতে একটি ঘাঁটি এবং অস্ত্রের ডিপো স্থাপন করেছিল এবং বেসামরিক লোকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার জন্য সেখানে আটকে রেখেছিল। ন্যাটোর নতুন কৌশলগত ধারণার প্রতিবাদ চীনের, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান গতকাল বলেছেন ন্যাটোর নতুন কৌশলগত ধারণা নিয়ে চীনের গুরুত্ব, উদ্বেগ ও দৃঢ় প্রতিবাদ জানিয়েছে। তথাকথিত ন্যাটোর নতুন কৌশলগত ধারণা তথা উপেক্ষা করে, সত্যকে বিকৃত করে এবং চীনের বৈদেশিক নীতিকে অপমান করে চীনের স্বাভাবিক সামরিক উন্নয়ন এবং তার জাতীয় প্রতিরক্ষা নীতি সম্পর্কে দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি দেয়। দ্বন্দ্ব এবং সংঘাতকে উন্নীত করে একটি সেনাযুদ্ধে ভরা মানসিক এবং আদর্শগত কুসংস্কার, তিনি একটি নিয়মিত ব্রিফিংয়ে বলেছিলেন। চীন এ বিষয়ে গুরুতর উদ্বেগ এবং দৃঢ় প্রতিবাদ জানিয়েছে। সূত্র রয়টার্স। সৌদি আরব আর আমিরাতের কাছে লেসার ডিফেন্স সিস্টেম বিক্রি করতে চায় ইসরায়েল। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে আয়রন বিম ডিফেন্স সিস্টেম বিক্রি করতে চায় ইসরায়েল, আর এজন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের সময় তার কাছে অনুমতি চাইবে ইসরায়েল। এজন্য একই নিউজ ওয়েবসাইটে খবরে বলা হয়, আয়রন বিম হলো ইসরায়েলের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো দিয়ে আয়রন ডোমের তুলনায় অনেক কম ব্যয় ড্রোন ও রকেট ভূপাতিত করা সম্ভব। I-24 নিউজের সিনিয়র মার্কিন প্রতিনিধি মাইক ওয়াগেন গেম বলেন, এই বিক্রির খবর তেহরানের কাছে একটি বার্তা যা ইসরায়েল আরব জোট আন্তরিক I-24 নিউজের সিনিয়র মার্কিন প্রতিনিধি মাইক ওয়াগেন হেম বলেন, এই বিক্রির খবর তেহরানের কাছে একটি বার্তা যে ইসরায়েল আরব জোট আন্তরিক ও তার আন্তরিকতাও তারা I-24 নিউজের সিনিয়র মার্কিন প্রতিনিধি মাইক ওগেনার হেম বলেন, এই বিক্রির খবর তেহরানের কাছে একটি বার্তা যে ইসরায়েল আর আরব জোট আন্তরিকতা বেড়েছে। তিনি বলেন, ইরানি নিরাপত্তা প্রতিরক্ষা পদক্ষেপ গ্রহণ করতে দুবার বা তিনবার ভাবতে বাধ্য হবে। ইসরায়েলি প্রতিরক্ষা ঠিকাদার রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এই লেসার ডিফেন্স প্রযুক্তি উদ্ভাবন ও প্রস্তুত করেছে। তারা 2014 সালে 11 ফেব্রুয়ারি সিঙ্গাপুর এয়ার শোতে তা প্রদর্শন করে। সূত্র মিডল ইস্ট মনিটর। লিসিচানস্ক দখলে রাশিয়ার অবিরাম বিমান হামলা। ইউক্রেনের লিসিচানস্ক শহর রুশ বাহিনীর অবিরাম বিমান হামলা শিকার হচ্ছে। অঞ্চলের গভর্নর শেরি হায়দা এই মন্তব্য করেছেন। বৃহস্পতিবার বিবিসি লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টেলিগ্রামে এক পোস্টে বলেন, এই শহর দখল নিয়ে রাশিয়ার তাদের প্রায় সমস্ত শক্তি ব্যবহার করেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে নহনস্কে এই শহরে অবস্থান। হায়দাই বলেন, লিসিচানস্ক অনেক অংশে ধ্বংস হয়েছে, পুলিশ বিভাগ ধ্বংস হয়ে গেছে, শহরের তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই শহরে এখন নিরাপদ স্থান খুঁজে পাওয়া দুষ্কর। তিনি আরো বলেন, মানুষ অন্তত আধা ঘন্টা হামলা বন্ধের স্বপ্ন দেখছে, কিন্তু দখল দ্বারা গুলি চালানো বন্ধ করছে না। এছাড়া হায়দাই জানিয়েছেন, লিসিচানস্ক রাস্তা ছেলে টুকরো ভরা থাকায় শহরের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। উল্লেখ্য, 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানে ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ টানা 127 দিনের মতো চলছে দুই দেশ রক্তকে সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধবন্ধে এখনো কোনো কৌশল নেই, লক্ষণ নেই, উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুটির মধ্যে সংঘাত আরো বেড়েই চলেছে। রাশিয়াকে হুমকি ও চীনকে প্রতিযোগী হিসেবে দেখে ন্যাটো। ন্যাটো রাশিয়াকে তার নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সরাসরি হুমকি বলে মনে করে। মাদ্রিদে শীর্ষ সম্মেলনের সময় গৃহীত কৌশলগত ধারণা অনুসারে মস্কোকে ন্যাটো অংশীদারদের থেকে বাদ দেওয়া হয়েছে। ব্লকটি চীনকে মোকাবেলা করতে এবং এটি রাশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং সোভিয়েত পরবর্তী অঞ্চলে তার অংশীদারিত্ব প্রসারিত এবং নিজস্ব প্রতিরক্ষা ক্ষমতাকে শক্তিশালী করতে চায়। ব্লকের সম্প্রসারণকে ঐতিহাসিক সাফল্য বলা হয়। রাশিয়া ও চীনকে নিয়ে যে কৌশলগত ধারণার মূল বিষয়টি হচ্ছে, ন্যাটো রাশিয়াকে জোটের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সরাসরি হুমকি হিসেবে স্বীকৃত দেয়। সংস্থাটি আর রাশিয়াকে অংশীদার হিসেবে দেখতে চায় না, তবে এটি যোগাযোগ চ্যানেল খোলা রাখতে প্রস্তুত। ন্যাটো দাবি করে যে তারা রাশিয়ার সাথে সংঘর্ষে চেষ্টা করে না এবং তাদের জন্য হুমকি তৈরি করে না। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক পরিবর্তন হতে পারে, তবে এটি মস্কোর উপর নির্ভর করে বলে জোটটি বিশ্বাস করে।
ন্যাটোর বিশ্বাস করে যে রাশিয়া এবং চীনের মধ্যে অংশীদারিত্বে গভীরতা জোটের মূল্যবোধ এবং স্বার্থ লঙ্ঘন করা। জোটের মতে চীন বিশ্বব্যাপী সরবরাহ এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করে বর্তমান বিশ্ব ব্যবস্থাকে দুর্বল করতে চায়। জোটটি ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং অংশীদারদের সাথে সহযোগিতা আরও গভীর করার পরিকল্পনা করেছে। সূত্র ট্রাস। ইউক্রেনে কমান্ডো সেন্টার ধ্বংসের দাবি রাশিয়ার। ইউক্রেনের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত একটি কমান্ডো সেন্টার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মঙ্গলবারের মধ্যে দিনিপ্র শহরের কাছে রুশ বাহিনী এক ক্ষেপণাস্ত্র হামলায় তা ধ্বংস করে দিয়েছে। খবর আল জাজিরার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এছাড়া আল জাজিরার পক্ষ থেকে রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ টানা চলছে তীব্র লড়াই এবং সংঘাত। তবে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। পশ্চিমারা অস্ত্র সহায়তা করে যুদ্ধকে আরও দীর্ঘায়িত করে নিয়ে যাচ্ছে। তবে যুদ্ধবন্দী এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। সূত্র পাঁচ টুডে। কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষ, 84 ভারতীয় সৈন্য নিহত। জম্মু কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান এবং স্বাধীনতাকামীদের দ্বন্দ্বের ইতিহাস অনেক পুরনো, কিন্তু দীর্ঘ ইতিহাসে চলতি বছর এখনো শেষ হয়নি। কিন্তু গত 3 মাসেই সহিংসতায় নিহত হয়েছে 163 জন। একটি মানবাধিকার প্রতিবেদনের বরাত দিয়ে আনাদুলু এজেন্সি তথ্য জানিয়েছে। একটি সূত্র জানায় গত 3 দশকে স্বাধীনতাকামীদের চেয়ে ভারতীয় সেনাবাহিনী নিহত হয়েছে সবচেয়ে বেশি। গত 3 মাসে 84 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতীয় জওয়ান সহ স্বাধীনতাকামী 58 জন এবং বেসামরিক 21 জন নিহত হয়েছে। গত 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় একটি আধাসামরিক বাহিনীর উপর কাশ্মীরে এক বিদ্রোহী আত্মঘাতী হামলায় 48 জন নিহত হয়। 18 ফেব্রুয়ারি ফের স্বাধীনতাকামী বিদ্রোহীদের হামলায় মেজর সহ 5 ভারতীয় সেনা নিহত হয়। এছাড়াও আত্মহত্যা করে মারা যায় 7 জওয়ান। অন্তকন্দলে নিহত হয় আরও 3 সেনা সদস্য। বেসামরিক লোকদের ঢুকে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত হয় আরও 7 জন। সীমান্তে গুলি বিনিময়ে 6 জন এবং গ্রেনেড আইডি বিস্ফোরণে আরও 4 জন সেনা নিহত হয়। সর্বশেষ 6 মে ছুটিতে থাকা 1 সেনা সদস্যের ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছে স্বাধীনতা কামীরা। পৃথিবীর ভূস্বর্গখ্যাত অখণ্ড কাশ্মীরকে নিজেদের বলে দাবি করেছে ভারত পাকিস্তান। কাশ্মীরের 43% রয়েছে ভারতের দখলে, পাকিস্তানের কাছে রয়েছে 37 ভাগ, ছোট একটি অংশ দখল করে আছে চীন। 1947 সালের পর থেকে এ পর্যন্ত 3 যুদ্ধের মুখোমুখি হয় ভারত পাকিস্তান। এর মধ্যে 2টি যুদ্ধ ছিল কাশ্মীর নিয়ে। 1948 সালে প্রথম এবং 1965 সালে দ্বিতীয়বার যুদ্ধে জড়িয়ে পড়ে দেশ দুটি। 1999 সালে কারগিল যুদ্ধ জড়ায় ওই দুই দেশ। দেশভাগের পর থেকে ভারত পাকিস্তানের দাবার গুটি হয়ে আছে এই দুই ভূখণ্ড। দুই দেশের মাঝখানে পড়ে ভারতীয় সেনাদের হাতে প্রতি বছর নৃশংস নির্যাতনের শিকার হতে হয় শত শত কাশ্মীরি নারী পুরুষদের। এই নৃশংসতা রেহাই পায়নি শিশুরাও।